راكي كامنا خاشدا نقول جيكو تعالى دوت اها طالما نهبري دوت Don't wanna want you. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা এখন আছি জিনাদীপ পদ্মবিলে, আর আজকের এই ভিডিওতে জিনাদীপ পদ্মবিলের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব এবং সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালাম সুজন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা চাইলে কিন্তু গুগলে ম্যাপ চার্জ করে নিতে পারেন। ইটাওয়ালা বাস স্ট্যান্ড মোড় থেকে আমরা জনপ্রতি 15 টাকা ভাড়া করে সিঞ্জি দিয়ে রোয়ানা হলাম শিবপুরের উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব শিবপুর সিঞ্জি স্ট্যান্ড। এটা হলো শিবপুর সিঞ্জি স্ট্যান্ড। এখান থেকে আমরা একটা সিঞ্জি করে রোয়ানা হলাম গড়বাড়ির উদ্দেশ্যে, আর এখান থেকে সিঞ্জি ভাড়া জনপ্রতি 25 টাকা করে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা রওনা হলাম গড়বাড়ির উদ্দেশ্যে। এই এলাকাটার নাম হচ্ছে গড়বাড়ি। আর এটা হচ্ছে গড়বাড়ি এলাকার প্রাথমিক উচ্চ বিদ্যালয়। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে চিনাদি বিল পর্যটন পার্ক, আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। এই চিনাদি বিল পদ্ম ফুলের জন্য নাকি খুবই বিখ্যাত, তাই আমরা আজ এই পদ্ম ফুল দেখার জন্য এই চিনাদি বিলে চলে আসলাম। জীবন মানে অনিশ্চিত ভ্রমণ, প্রকৃতির চেয়ে সুন্দর আর কি কিছু হতে পারে? ভ্রমণের পিপাসা আপনাকে জগৎ চিনতে সাহায্য করবে। আগে যদি জানতাম পাখি রে অসাধারণ পাঞ্জা রাখতাম কেশরে দিয়া ময়দান পাখি। আগে যদি জানতাম পাখি রে আমরা এই বিলে পদ্ম ফুল দেখার জন্য আসলাম, কিন্তু আমাদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানের সকল পদ্ম ফুল খেন্দুরা তুলে নিচে পূজা দেওয়ার জন্য। সো ব্যাড লাক আমাদের। এই এলাকায় খেন্দুদের বসতি অনেক বেশি, যার কারণে আমরা যে পদ্ম ফুল দেখার জন্য আসলাম সো আমাদের কপালটাই খারাপ, মানে পদ্ম ফুলগুলা আমরা দেখতে পেলাম না। আর এখানে কিছু কলি রয়েছে যেটা আমরা সংগ্রহ করছি, পদ্ম ফুলের কিছু কলি রয়েছে, আর বাকি সব পদ্ম ফুলগুলো হিন্দুরা নাকি তুলে নিয়ে গেছে ওরা পূজা দেওয়ার জন্য। সো আমরা আর কিছুদিন আগে এখানে পৌঁছালে হয়তো পদ্ম ফুলগুলো দেখতে পেতাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষই আসে যে পদ্ম ফুল দেখার জন্য, মানে সুন্দর সুন্দর পিক তোলার জন্য। তো সবাই আসে অনেক সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক এখানে টাইম স্পেন্ড করার জন্য। সত্যি জায়গাটা অসাধারণ, আর এই বিলটা অনেক সুন্দর একটা বিল। তো আমরা হয়তো দেরি করে ফেলেছি, যার কারণে এখানে গিয়ে আমরা পদ্ম ফুল দেখতে পেলাম না, সব পদ্ম ফুলগুলো নাকি খেন্দুরা নিয়ে গেছে। সুন্দর প্রাকৃতির কোনো ক্যাপশন হয় না, সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি। গুদুলি বিকেলে প্রাকৃতির মায়া ছুতে ক্যাপশন হারিয়ে গেছে প্রাকৃতির মাঝে।
সুন্দর প্রকৃতির কোনো ক্যাপশন হয় না, শত মন খারাপ হারিয়ে যায় সুন্দর এই প্রকৃতির সংস্পর্শে। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে কোনো এক সুন্দর প্রকৃতির মাঝে। কৃষ্ণ রে বোলায়া আমি রাধা মরে গেলে আমরা যাই জড়ি আহে বহমন কয়া রোজ যাবলে ভালো লাগে রোজ নাই